গুড মর্নিং ফ্রেন্ডস, দিদা নাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। দেখো, ছোলার ডাল এই ভেজানো, আর এখানে হচ্ছে ছানা। ঘরেতেই ল্যাকটেড দিয়ে এক প্যাকেট দুধ ছানা কাটিয়ে নিলাম। নিয়ে এই দেখো, ছেঁকে জল ঝরিয়ে এর মধ্যে হচ্ছে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর দিয়েছি জিরে, ধনে, মৌরি একটু আধ ভাঙা করে দিয়েছি। দিয়ে এবারে ছানাটাকে মেখে নেব, আর এই ছোলার ডালটা ভিজিয়েছি, নিরামিষভাবে করব একদম। ডালটাকে মিক্সিতে বেটে নেব। আগে এই মশলা দিয়ে ছানাটাকে মেখে নিয়ে তারপরে ডালটা বেটে ডাল দিয়ে মাখবো। আজকে তৈরি করব ছানার কোপ্তা একদম নিরামিষভাবে। আর এই যে মশলা দেব হচ্ছে, এখানে বেটে রেখেছি পোস্ত, একটু আদা, একখানা কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ, আর দিয়েছি পাঁচখানা কাজু বাদাম। এই দিয়ে এই দেখো মশলাটা বেটে রেখে দিয়েছি। তাহলে ছানাটা মেখে নিই আর ডালটা বেটে নিই আগে। এবার দেখো ফ্রেন্ডস, এই ছানাটা আর এই যে ছোলার ডাল বেটে নিয়েছি ময়দা দিয়েও, কারণ ছানাটাকে একটু ময়দা, বেসন এই কিছু দিয়ে একটা মেখে নিলে একটু আট আট হয় আর কি, সেই জন্য তো আমি ময়দা বেসন কিছুই দিলাম না, ছোলার ডাল বেটে দিলাম, বা কখনো ডাল গুঁড়ো থাকলেও দিয়ে করি। তাহলে কি বেশ আট হয়। ডালগুলোকে একটু জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বেশ একদম শক্ত করে মিক্সিতে বেটেছি। এবারে এই ছানা তে যে মশলাগুলো আছে সেগুলোর সঙ্গে ডাল বাটা দিয়ে একসাথে মেখে নেব। তাহলে এবারে ফ্রেন্ডস, ভালো করে মেখে নি ছানা, ডাল, মশলা একসাথে। দেখো ফ্রেন্ডস, ছানাটাকে ওই ডাল বাটাটার সাথে মশলা দিয়ে সব দিয়ে একসাথে মেখে সুন্দর বল আকারে গড়ে নিলাম। তো এবারে তেল বসিয়ে কড়াইতে এই ছানার বলগুলোকে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, এই যে দেখো অলিভ অয়েল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবারে খুব হালকা আঁচে ভেজে নেব, তা না হলে বলগুলো পুড়ে উঠবে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আস্তে আস্তে ভেজে নিতে হবে। একদম হালকা করে এই দেখো তাহলে এভাবে বলগুলো আমি ভেজে নিই। জানো, ভেজে তুলে নিয়েছি, এবারে ফোড়ন দেব এলাচ আর দারচিনি। ফ্রেন্ডস দেখো, তেল বসিয়ে দিয়েছি, এবারে দেব এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এটা দিয়ে দিলাম তেলেতে ফোড়নে, আর বেটে রেখেছিলাম এই যে মশলা, এই মশলাটা দেব কাজু, পোস্ত, আদা আর একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়েছি। ফোড়নটা ফ্রেন্ডস হয়ে গেছে, এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবারে একটু কষিয়ে নেব।
এবারে মশলাটা একটু কষিয়ে নি। ফ্রেন্ডস দেখো অনেকটা কষিয়ে নিয়েছি, আর একটু হবে। তার আগে একটু দই দিয়ে দিলাম, একটু ভালো করে ফেটিয়ে অল্পই দিলাম, কারণ ছানার বল তো অল্পই পরিমাণ, তো সেই জন্য দইটা কমই দিলাম। এবারে হালকা আঁচে ভালো করে আবার কষিয়ে নেব, আর লবণ দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে বড়াগুলো ফ্রেন্ডস দেখো আমার ছানার কোপ্তা একদম রেডি হয়ে গেছে। আর গরম মশলাটা যখন নাকি মশলা কষালাম তখন মশলাটা গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর ঘিতে ঘিটা বাটিতে দিয়েছি। ফ্রেন্ডস দেখো চতুর্দিকে সব মিস্ত্রি কাজ হচ্ছে, আওয়াজ চলে আসছে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, ছানার কোপ্তা রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো। এবার আসি, কেমন ফ্রেন্ডস দেখো একটু ঝোল শুদ্ধই না বাবু। এই দেখো পাত্রে ঘি ঢেলে নিয়েছি, এরপরে ঢেলে দেব, কারণ বড়াগুলো ঝোল একটু টেনে নেবে সেই জন্য। তাহলে এবারে ঢেলে নিই, কেমন ফ্রেন্ডস? নুন মিষ্টি ঠিক আছে দেখে নিয়েছি। দেখো ঘিটা এই বাটিতেই দিয়ে দিয়েছি।